প্রিয় শিক্ষার্থী, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্রামার শিখতে আগ্রহী এমন কেউ হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। তো নিয়মিত ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলটি ভিজিট করুন এবং গ্রামারের সাথে থাকুন। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আলাপ করব ট্যাগ কোশ্চেনের 7 নম্বর ক্লিপটি নিয়ে। আশা করি আগের ক্লিপগুলোর কথা আপনাদের মনে আছে। তো চলুন শুরু করি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ফিউ, আ ফিউ, লিটল, আ লিটল অ্যান্ড টু টু যখন সেন্টেন্সে ব্যবহার থাকে, টু ডট ডট টু যখন সেন্টেন্সে ব্যবহৃত হয়, তখন তাদের ট্যাগ কোশ্চেনগুলো কী হবে। তো চলুন উদাহরণ দিই। রায়হানা হ্যাজ ফিউ টয়েস, ফিউ। আপনাদের বলে রাখি, ফিউ যখন সেন্টেন্সে ব্যবহৃত হবে তখন সেটা নেগেটিভ, আ ফিউ যখন হবে তখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, লিটল যখন সেন্টেন্সে থাকবে তখন সেন্টেন্সটা নেগেটিভ, আ লিটল যখন থাকবে তখন সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আর টু টু যখন টু ডট ডট টু টু এর ব্যবহার যখন থাকবে তখন সেন্টেন্সটা সর্বদাই নেগেটিভ অর্থ প্রকাশ করবে। তো আসুন, ফিউ, রায়হানা হ্যাজ ফিউ টয়েস, তাহলে আমাদের এই শব্দটি, ফিউ শব্দটি নেগেটিভ অর্থ প্রকাশ করেছে। অতএব আমাদের ট্যাগ কোশ্চেন, অতএব আমাদের ট্যাগ কোশ্চেনটি হবে হাবদক। দেখুন, হ্যাজ শি, যদি এই সেন্টেন্সের মধ্যে কোথাও নো, নো, নেভার, নট নেই, তারপরও আমার এটা হাবদক লিখেছি, কারণ ফিউ ইটসেলফ ইজ এ নেগেটিভ ওয়ার্ড, এটা নিজেই একটা নাবোধক শব্দ, এ তার অর্থ এই সেন্টেন্সটি নাবোধক। রায়হানা হ্যাজ ফিউ টয়েস, রায়হানার কোনো খেলনা নাই বললেই চলে, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স, সেহেতু আমাদের উত্তরটি হয়েছে অ্যাফার্মেটিভ। এই আমাদের প্রাইমারি অক্সিলারি আমরা এখানে লিখে দিয়েছি, আর রায়হানা একটি মেন নাম, তার পরিবর্তে শি লিখেছি। আসুন পরে উদাহরণ দিই। রায়হানা হ্যাজ আ ফিউ টয়েস, একটু আগে বলেছি, এবার এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যদি ফিউয়ের আগে আর্টিকল আ থাকে তখন সেটা হাবোধক সেন্টেন্স হবে, তাইলে আমাদের উত্তরটি হবে হ্যাজন্ট শি, নাবোধক। খেয়াল করুন, এই আমাদের হ্যাজ, সাথে আমরা নট লিখেছি, কারণ আ ফিউ অ্যাফার্মেটিভ সেন্টেন্স তৈরি করেছে আর রায়হানার পরিবর্তে আমরা শি লিখেছি। থার্ড এক্সাম্পল আসেন, আই হ্যাভ লিটল মানি, লিটল, লিটলের আগে কোনো আর্টিকল নেই, তার অর্থ এই সেন্টেন্সটা নেগেটিভ, আই হ্যাভ লিটল মানি, আমার আদৌ কোনো টাকা নেই, অর্থাৎ টাকা নেই বললেই চলে, অতি সামান্য টাকা আছে, তার অর্থ আমরা উত্তর লিখব হ্যাভ আই, এটা অ্যাফার্মেটিভ উত্তর, অ্যাফার্মেটিভ আনসার, কেন, কারণ এই সেন্টেন্সটা নেগেটিভ, কী দিয়ে নেগেটিভ, লিটলের আগে কোনো আর্টিকল নাই, এটা নাবোধক সেন্টেন্স তৈরি করেছে, আমরা লিখেছি হ্যাভ আই, এই আমাদের আই, এই আমাদের প্রাইমারি অক্সিলারি আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপরেরটি আসুন, আই হ্যাভ আ লিটল মানে আবার আ লিটল, তার অর্থ এটা হাবোধক সেন্টেন্স, তার মানে আমার উত্তরটি লিখব নাবোধক, এই আমাদের উত্তর হ্যাভেন্ট আই। তারপর আসেন টু টু, শেষ সেন্টেন্সটা, শি ইজ টু উইক টু ওয়াক ইভেন আ মাইল, সে এতই দুর্বল যে সে এমনকি এক মাইলও হাঁটতে পারে না, এই আমাদের টু টু এর ব্যবহার আছে, আমরা একটু আগেই বলেছিলাম টু টু যখন সেন্টেন্সে থাকবে তখন সেটা নেগেটিভ সেন্টেন্স হবে, তার অর্থ উত্তর হবে হাবোধক, তাহলে আমরা এই প্রাইমারি অক্সিলারিটা আগে লিখবো, আমরা এই আমরা তা লিখে দিয়েছি, আর এই শি লিখেছি, এখানে কোনো নট লিখতে পারি নাই, কারণ টু টু দুটো টু টু মিলে সেন্টেন্সটা কি, সেন্টেন্সটাকে নেগেটিভ করেছে। তো নিশ্চয়ই আপনাদের মনে আছে, আসুন আরেকবার আমরা রিভাইজ করে আসি, একটু রং লাগিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই রায়হানা এখানে গিয়েছিল আকাশি নীল কালার, নীল কালারের মিল, এই হ্যাজটা এখানে গিয়েছে, এটা যাবে, সব সময় যায় এবং যাচ্ছে, আর এই আমাদের নেগেটিভ ওয়ার্ড লাল কালের এলাকায়, এটা নেগেটিভ ওয়ার্ড, তাই আমরা এখানে নট লিখতে পারি নাই, তাহলে উত্তরটা লিখেছি আমরা হ্যাজ শি, এই অফ প্রাইমারি অক্সিলারি এখানে গিয়েছে, রায়হানা গিয়েছে, কিন্তু এটা নাবোধক সেন্টেন্স হতে এখানে কোনো নট লিখতে পারি নাই। একইভাবে এই আমাদের হ্যাজ, এই সেন্টেন্সটার মধ্যে আফ ইউ এর ব্যবহার আছে, আমরা নট লিখেছি, এবার আমাদের উত্তর নেগেটিভ হবে, রায়হানার পরিবর্তে আমরা শি লিখেছি, একটু আগে বলেছি আই হ্যাভ লিটল মানি, তাহলে আমরা কি লিখেছি হ্যাভ লিখেছি, এই আমাদের প্রাইমারি অক্সিলারি আমরা এখানে নেব, আর এই আমাদের সাবজেক্ট যাবে, সাথে নট যায় নাই, কারণ লিটল ইজ আ নেগেটিভ ওয়ার্ড, এটা একটা নাবোধক শব্দ। আই হ্যাভ আ লিটল মানি, আবার আবার লিখেছি হ্যাভেন্ট আই, আমরা লিখেছি হ্যাভেন্ট আই, এ আমাদের প্রাইমারি অক্সিলারি এখানে গিয়েছে, যেহেতু লিটলের আগে আ আছে তার অর্থ এটা হাবোধক সেন্টেন্স, আমরা উত্তর লিখেছি নাবোধক, আর এই আমাদের আই এখানে যাবে এবং গিয়েছে। শি ইজ টু উইক টু ওয়াক ইভেন আ মাইল, সে এমনকি এক মাইলও হাঁটতে পারে না, টু টু সেন্টেন্সটা নেগেটিভ অর্থ প্রকাশ করেছে, তাই আমরা উত্তরটি হাবোধক লিখেছি, তাহলে এই আমাদের প্রাইমারি অক্সিলারি এখানে গিয়েছে, এ আমাদের শি গিয়েছে, এবং প্রাইমারি অক্সিলারির সাথে কোনো নট যায় নাই, কারণ টু টু সেন্টেন্সটাকে নেগেটিভ করেছে। এই ছিল আমাদের
আজকের ব্যবহার, আজকের আলোচনা, আশা করি সেন্টেন্সগুলো আমরা আমরা সবাই পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। তো চলুন আমরা একটি এক্সারসাইজ শিট সলিউশন করি। শিক্ষার্থী বন্ধুরা, আমার নতুন ক্লাস আপলোড করার সাথে সাথেই ইনফরমেশন পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এজন্য প্রথমে ভিডিওটি নিচের এই লাল বাটনে ক্লিক করুন, তারপরে বেল বাটনে। থ্যাংক ইউ। এই আমাদের প্র্যাকটিস শিট। এইভাবে পাঁচটি সেন্টেন্স, এর মধ্যে আগের ব্যবহারগুলো সব আছে একটু আগে, যেটা আমরা শিখেছি। পজ বাটনে ক্লিক করে ভিডিওটি স্টপ করে আপনার উত্তরটি লিখতে থাকুন। আশা করি আপনারা পজ বাটনে ক্লিক করে এতক্ষণ ধরে ভিডিওটি সলিউশন করেছেন। তো আসুন আপনাদের উত্তরের সাথে আমার উত্তরগুলো মিলিয়ে নিই। আমাদের প্রথম প্রশ্নের উত্তর, দ্য ওয়ার্ল্ড হ্যাজ লিটল ড্রিঙ্কেবল ওয়াটার, আমরা লিখেছি হ্যাজ ইট। আমরা এই প্রাইমারি অক্সিলারি এখানে এনেছি, কিন্তু সাথে কোনো নট আনি নাই, কারণ লিটল সেন্টেন্স আছে, তার আগে কোনো আর্টিকল নেই, তার অর্থ এটা নাবোধক সেন্টেন্স, আমরা এখানে হ্যাজ লাগিয়ে দিয়েছি। পরেরটি আসুন, অনলি আ ফিউ স্টুডেন্টস আর প্রেজেন্ট টুডে, আজকে অতি সামান্য স্টুডেন্ট, আ ফিউ স্টুডেন্টস, অল্প কিছু শিক্ষার্থী আজকে উপস্থিত আছে, আ ফিউ অল্প বুঝিয়েছে, সেন্টেন্সটি হাবোধক। আমরা এই আমাদের প্রাইমারি অক্সিলারি আমরা এখানে সরাসরি বসিয়ে দিয়েছি, যেহেতু আ ফিউ হাবোধক সেন্টেন্স তৈরি করেছে, তাই আমরা নট লিখেছি। আর দেই কোথা থেকে এসেছে, আ ফিউ স্টুডেন্টস, অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী, এ আমাদের প্লুরাল নাউন, যার পরিবর্তে আমরা দেই লিখেছি। পরেরটি আসুন, শি রানস টু স্লো টু উইন দ্য রেস, সে এতই আস্তে দৌড়ায় যে প্রতিযোগিতায় জয়লাভ করতে পারে না। টু টু সেন্টেন্সটাকে নেগেটিভ করেছে, তাহলে উত্তরটি হয়েছে আমাদের অ্যাফার্মেটিভ। এটা রানস ভার্বের প্রেজেন্ট রূপে, শেষে এস আছে, আমরা জানি প্রেজেন্ট ভার্বের শেষে এস রূপ থাকলে উত্তরে প্রথমে ডাজ লিখতে হয়, আপনারা দুই নম্বর ক্লিপে শিখেছিলেন। আর এই আমাদের সি এখানে সরাসরি বসেছে, নট নাই কেন, টু টু সেন্টেন্সটাকে নেগেটিভ করেছে, এদিকে নাবোধক সেন্টেন্স। তারপরে একটি আসুন, আরিক্সাপুলার আর্নস এ লিটল মানি আ ডে, একজন রিক্সাপুলার দিনে অতি সামান্য, অতি অল্প, খুব অল্প উপার্জন করে। লিটলের আগে একটা আর্টিকল আছে, তার মানে সেন্টেন্সটি হাবোধক, অবশ্যই আমাদের উত্তরটি হবে নাবোধক। তো এখানে আমরা শুরুতে ডাজ লিখেছি, কেন, এই আমাদের ভার্বের এস ফর্ম, আমরা ডাজ লিখেছি, নট লিখেছি, কারণ এই সেন্টেন্সটি আ লিটল হাবোধক সেন্টেন্স তৈরি করেছে, নট। আর আরিক্সাপুলার একজন রিক্সা চালক, সিঙ্গুলার নাউন, তার পরিবর্তে আমরা লিখেছি হি। তারপরে টেশন, আই নিউ ফিউ পিপুল অ্যাট মাই ফার্স্ট ইয়ার স্কুল, আমি আমার স্কুল জীবনে তেমন কাউকে চিনতাম না বললেই চলে। লক্ষ্য করুন, ফিউ এর আগে কোনো আর্টিকল নেই, তার অর্থে এটা নাবোধক সেন্টেন্স। আর এই ভার্বটি আছে পাস্ট ফর্মে, যদি এটা পাস্ট ফর্মে থাকে আমরা লিখব ডিড, আমরা দুই নম্বর ক্লিপে শিখেছিলাম, এটা এক এবং দুই নম্বর ক্লিপ খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এইগুলো বুঝবার জন্য এক এবং দুই নম্বর ক্লিপটা বারবার দেখবেন। তাহলে আমরা এটা ভার্বের পাস্ট রূপ থাকার ফলে আমরা ডিড লিখেছি, সাথে নট লিখি নাই কেন, এই যে ফিউ ইট সেলফ ইজ এ নেগেটিভ ওয়ার্ড, এইটা নাবোধক সেন্টেন্স তৈরি করেছে, তাই আমরা ডিডের সাথে কোনো নট লিখতে পারি নাই। আর এই আমাদের আই এখানে বসে গিয়েছে। তো চলুন একটু রিভাইজ করে আসি, রিভাইজ করতে গিয়ে আমি রং লাগিয়ে দিয়েছি সেন্টেন্সে। এই আমাদের দ্য ওয়ার্ল্ড এইখানে গিয়েছে, পৃথিবীর পরিবর্তে ইট লিখেছি, এ আমাদের গিয়েছে সবুজ কালিতে, এই আমাদের প্রাইমারি অক্সিলারি এখানে গিয়েছে, নট যায় নাই কারণ এইটা নেগেটিভ ওয়ার্ড। পরেরটা শোন, অনলি আ ফিউ স্টুডেন্টস, এই আমাদের ফিউ, এই আমাদের প্রাইমারি অক্সিলারি ভার্ব, আমরা এখানে আর লিখেছি, নট লিখেছি, কারণ আ ফিউ সেন্টেন্সটাকে হাবোধক সেন্টেন্স তৈরি করেছে, আমরা জানি ফিউ এর আগে আর্টিকল না থাকলে নাবোধক, আর থাকলে হাবোধক, তাহলে এটা না হাবোধক সেন্টেন্স, তাই আমাদেরকে নট লিখতে হয়েছে। আ ফিউ স্টুডেন্টস, অনেকগুলো কিছু প্লুরাল নাউন, এটা শিক্ষার্থীর বহুবচন বুঝিয়েছে, তাইলে আমরা এখানে দেই লিখেছি। শি রানস টু স্লো টু উইন দ্য রেস, টু টু এর ব্যবহারে নাবোধক সেন্টেন্স তৈরি হয়েছে, তাহলে আমাদের ভার্বের এস ফর্ম আছে, আমরা প্রথমে ডাজ লিখেছি, এই আমাদের শি সরাসরি এখানে বসে গিয়েছে, নট নাই, এই টু টু নেগেটিভ সেন্টেন্স তৈরি করেছে, তাই আমাদের দিকে হাবোধক হয়েছে। আর রিক্সা পুলার আনস লিটল মানি আডে, একজন দিনমজুর দিনে অল্প উপার্জন করে, আ লিটল, এটা সেন্টেন্সটাকে হাবোধক তৈরি করেছে, তাই ভার্বের এস থাকার ফলে আমরা এখানে ডাজ লিখেছি, এটা হাবোধক সেন্টেন্স তৈরি, তাই আমরা এখানে নট দিয়েছি, তাহলে ডাজেন্ট। আর রিক্সা পুলার একজন দিন একজন রিক্সা চালক, তার পরিবর্তে আমরা হি লিখেছি। আই নিউ ফিউ পিপুল অ্যাট মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, আমরা ভার্বের এটা পাস্ট টু থাকার ফলে আমরা জানি সর্বদা আমরা ডিড লিখব, ডিড লিখেছি, আর সাথে নট লিখে নেয় কারণ ফিউ, এটা ফিউ এর আগে কোনো আর্টিকল নেই, তাহলে এটা নাবোধক সেন্টেন্স তৈরি করেছে, আমরা এখানে ডিড লিখতে পারি নাই, এই আমাদের আই সরাসরি এখানে বসে গিয়েছে। তো আজকের ক্লিপটি এই পর্যন্তই, পরবর্তী ক্লিপ দেখবার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা
অত্যন্ত ধৈর্য ধরে ক্লিপগুলো দেখতে থাকুন, আশা করি ট্যাগ কোশ্চেনের কোনো সমাধান হবে না। আমি হাই স্কুলের এবং উচ্চ মাধ্যমিক স্তরের সকল গ্রামার একটি একটি করে আপলোড করব, আপনারা দেখতে থাকুন। ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আপনি যে ভিডিওটি দেখছেন তা তৈরি করা হয়েছে আমার নিজের ছোট্ট একটি বুকলেট স্টুডেন্টস হ্যান্ডবুক থেকে। ভিডিওটি দেখার পাশাপাশি আপনি যদি হ্যান্ডবুকটি আপনার সাথে রাখতে চান, তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন আই ওয়ান্ট টু গেট দ্য বুক এবং পাঠিয়ে দিন এই নম্বরে 0174071756। এই নম্বরে ধন্যবাদ।